হঠাৎ প্রলয়ঙ্কারী বন্যা, সুনামি কিংবা শক্তিশালী ভূমিকম্প যখন কোথাও আঘাত হানে, নিমিষেই সাজানো গোছানো সবকিছু ওলটপালট হয়ে যায়। দেখাতে চারিদিকে মানবিক বিপর্যয়। আর এরকম দুর্যোগময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সিলেট নগরবাসীকে সহায়তা প্রদান এবং উদ্ধার কাজ পরিচালনা করতে সবচেয়ে জরুরি ঘাটটি আজ সম্পূর্ণ করল সিলেট সিটি কর্পোরেশন। সিসিক নগর ভবনের ষষ্ঠ তলায় যাত্রা শুরু করল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা জরুরি পরিচালনা কেন্দ্র। আপতকালীন সময়ের জন্য অত্যন্ত জরুরি এই অপারেশন সেন্টারটি উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। গেল সোমবার 25 সেপ্টেম্বর 2023 দুপুরে নগর ভবনের ষষ্ঠ তলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে আরবান রেজিলেন্স প্রকল্পে স্থাপিত নগর ভবনের ষষ্ঠ তলায় জরুরি পরিচালনা কেন্দ্রটির উদ্বোধন করা হয়। কি হবে এই জরুরি পরিচালনা কেন্দ্রটিতে বা আপতকালীন সময়ে কিভাবে এবং কি কাজ করা যাবে এই সেন্টারে বা কেন্দ্রটি থেকে? সংশ্লিষ্টরা জানান, 8 মাত্রার ভূমিকম্প হলে সিলেট নগরের ছোট বড় বেশিরভাগ বাসাবাড়ি ও ভবন ধ্বংসপ্রাপ্ত হবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতেও সহনীয় সিলেট সিটি কর্পোরেশন ভবনে স্থাপিত জরুরি পরিচালনা কেন্দ্রটি সচল থাকবে। দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিকদের সাথে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য এই কেন্দ্রটি কাজ করবে। এই সেন্টারের মনিটরে স্যাটেলাইটে পুরো দুর্যোগময় এলাকার ভিডিও চিত্র দেখা যাবে। স্যাটেলাইট চিত্র দেখে উদ্ধারকারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা যাবে এখান থেকেই। এই কেন্দ্রে স্থাপিত ইমার্জেন্সি কল সেন্টার থেকে একই সাথে 30টি কল গ্রহণ করা যাবে। দুর্যোগময় মুহূর্তে সকল প্রয়োজনীয় তথ্য সরবরাহ সহ উদ্ধার কাজের যাবতীয় তথ্য এই সেন্টারে সংগৃহীত থাকবে এবং প্রয়োজনে সাথে সাথে জানানো যাবে। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সেবা সংক্রান্ত লজিস্টিক সাপোর্ট সম্পর্কিত তথ্য জানা যাবে এই পোর্টালে। এই প্রকল্পে জিআইএস প্রযুক্তির মাধ্যমে সিসিকের 27 ওয়ার্ডের ম্যাপ ও তথ্য সংগ্রহ, মোবাইল অ্যাপ্লিকেশন এবং জিআইএস পোর্টাল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন যে কোনো দুর্যোগময় এলাকা থেকে সিসিকের নির্ধারিত কর্মী বা স্বেচ্ছাসেবকগণ পোর্টালে সরাসরি রিপোর্ট করতে পারবেন। দুর্যোগকালীন সময়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেলেও সিসিকের 20 কিলোমিটার এলাকা জুড়ে DMR নেটওয়ার্কের মাধ্যমে সিসিকের নিয়মিত সেবা কাজের অগ্রগতি ট্র্যাকিং করা যাবে। সিলেট সিটি কর্পোরেশনের এই গোটা সিটির সমস্ত কিছু আমরা ডাটাবেস করতে পারব। আমাদের সেই সক্ষমতা এই সেন্টারের কারণে হয়ে গেল। আমরা আমাদের অল ইনফরমেশন সবাই লস করলেও আমরা এখান থেকে আমরা দিতে পারবো সাপ্লাই। শাহজালালের এই পুণ্যভূমিতে প্রতিটি নাগরিককে সিসিক যে কোনো অনাকাঙ্ক্ষিত জাতীয় দুর্যোগময় মুহূর্তে অন্ধকারের ধ্রুব তারার মতো করে পথ দেখাবে এবং ইমার্জেন্সি অপারেশন সেন্টার নামে নগরবাসীর আজকের এই স্বস্তির নিঃশ্বাসের জায়গাটিকে সময়ের সাথে সাথে সিলেটবাসীর মজবুত একটি ভরসার জায়গায় রূপান্তরিত করবে। সিসিকের কাছে এটাই আজকের দিনই নগরবাসীর প্রত্যাশা।